পূর্বতন সৎপন্ত দধিয়ানপুর গ্রাম পঞ্চায়েত, পূর্বতন সমীর সভ্য দধিয়ানপুর গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান কটক আরসিএমএস নয়াবাজার কটক চারি, তারপরে সোসাইটি ফর বিজনেস সোসাইটির ডাইরেক্টর 8 বর্ষ কাল হয়েছিল চাষীঙ্ক সেবা পাই, এইসব পরিচয়। তারপরে মু কংগ্রেস মূলর ছিলি, কংগ্রেস ছাড়ি কংগ্রেস যেতবে দুর্দিনে পড়া এমরজেন্সি সময়ে সেতবে কংগ্রেস সহিত ছিলি। 1980 মসিহার জানকীবাবু যেতবে আসলে 80 মসিহার তাঁক সহিত মিশিকি পুঁ কংগ্রেস পুনর্গঠন কার্যের লাগিগলি। তাপরে সেইটু কানুবাবু জানকীবাবু এ দুজন বহু মতো ভাল পাঁচতি। জয়ন্ত পট্টনায়ক মধ্যে ভাল পাওলে 1900 যেত সরপঞ্চ হয়েগলি, কিছু খোল প্রকৃতির লোক সহিত পড়িকি মতো বহু হইরাণ কলে, যা কি 100 নম্বর যায় মোকদ্দমা মো না করছেন 100টা মোকদ্দমা 100 নয়। কিন্তু জানকীবাবু ইয়াড়ে জয়ন্ত পট্টনায়ক এসপিঙ্কি ফোন, গৌরাঙ্গ দাস এসপিঙ্কি ফোন করে কে তাকে বান্ধ, জানকীবাবু কে তার কিছু করে নাই, এমতি হয়েকি এই দোদুল্য মানে পরিস্থিতি জনক গোটে থর ন্যায় কলু জানকীবাবুঙ্ রেসিডেন্সে সবু সদর নির্বাচন মন্ডলের সব লোক গলে, সেটা জয়ন্ত পট্টনায়ক কে মোর এ মিটিংরে একমত নুহ না, জানকীবাবু কে একমত নুহ তো উঠি যাই পার, ভোট কিন্তু উঠিকি পড়াইলে, তারপর তাঁর রাগটা আহরি বড়িগাল, এ বড়িগাল পরে সে চালে মো বহু ক্ষতি করিয়া কু, কিন্তু ঈশ্বরক আশীর্বাদ মু যাও মোর কতগুড়ি উকিল বন্ধু মতো সেতবে সহযোগ কলে, সেটাই গোটে রাইটিং হয়েছিল হরিজন সবর্ণকর রাইটিং হয়েছিল, সে রাইটিং সবু সহিতে মুক্ত হয়েগাল, মোর কিছু ক্ষতি হলানি। আপন বিজুবাবু সহ কাম করছেন আজ্ঞা, তারপরে তারপরে 1990 মসিহার বিজুবাবু মতো করছিল আরসিএমএস চেয়ারম্যান, এবং করিকি এই দায়িত্ব দিয়েছিল, কে সুষমা মো ড্রাইভর স্ত্রী যোগীর স্ত্রী তু কাম কর তাকে জিতা সদর ব্লক চেয়ারপর্সন হব, মু সেইটি কিন্তু আজ্ঞা এ তো বড় বড় রথি নাগিছেন তাকে হরাইয়া বিজয়বাবু নড়ীন মহান্তি বাবুলি ত্রিপাঠী শ্রীকান্ত জেনা এসব রথি যাক নাগিছেন, তা সত্ত্বে মধ্যে মতো একমাত্র মুস্তাফিজ আহমদ রাজু সিং, রাজু সিং ঋণ মু শুঝি পারিনি, সে বহু অকুণ্ঠ সাহায্য কলে, যা হো মু সেতরে 17-7 ভোটে তাকে জিতাইনি, জিতাইবার বুড়া বহু খুশি হয়েগাল, কে যা হো মোর বি ইচ্ছা লা সুষমা জিতু, সুষমা সুষমা জিতু সুষমা জিতিলা, এত অশেষ ধন্যবাদ। কোণ নবু মু কে না মোর কিছু দরকার নেই, মু ভগবান যা দিয়েছেন মু আনন্দে আছি, খাইকি গন্ডে খাইকি বঞ্চুছি তো আর অভিলাষ কিছু নাই। এবে আপনার কেমতি রুচান আজ্ঞা, এবে কেমতি রুচান কোটি রুচান মোর গোটে খন্ডায়ত বন্ধু তাঁকরি ঘরে মু রে, আপনার ঘর সংসার মো ঘর নাই, মোর ঘর গোটে ইন্দিরা আবাস মিছিল যে তাকে মো পুত্রহারিকা তাকে উগ্রবাদিনী তাকে স্ত্রীটা আর পুত্রটি ভালো কণ হব, সে উগ্রবাদিনী মতো পুরাই রুনে সে ঘরে, মু খালি যায় রাত্রে গন্ডে শুয়েকি সকাল আসে, খিয়াপিয়া কোটি করতে খিয়াপিয়া সেই যে খন্ডায়ত বন্ধু বিভূতিভূষণ প্রধান নির্মল প্রধান তা পুয় সে মানে মতো সব ইয়ে করতে। এবে যে রাজনীতি চালছে আগর আপনার সময় যে রাজনীতি লা তা ভিতরে কোণ পার্থক্য আপনার দেখুছেন আজ্ঞা, রাজনীতি যে বর্তমান যেমি চালছে আগর যেমি রাজনীতি লা তা ভিতরে কোণ ফরক আছে, তা ভিতরে বহু ফরক আছে, কোণ বহু ফরক বললে রাজনীতি সেতবে গোটে লা
ଶିଷ୍ଟାଚାର ଥିଲା, ଗୋଟେ କହିଲେ ମାନୁଥିଲେ ଲୋକ, ଗୋଟେ ଭକ୍ତି ଭୟ ଏସବୁ ଥିଲା। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଇନେ କିଛି ନାହିଁ, ଏଇନେ ଖାଲି ପଇସା ବିକ ତମାସ ଦେଖ, ଏଇଆ ହିଁ ଚାଲିଛି। ଆପଣଙ୍କୁ ଏବେ ଯଦି ଟିକେଟ୍ ଦିଆଯିବ ଆପଣ ଠିଆ ହେବେ? ଆପଣଙ୍କୁ ଟିକେଟ୍ ଦିଆହେଲେ ଆପଣ ଠିଆ ହେବେ? ଟିକେଟ୍ ଦେଲେ ହଁ, ଏ ମୋର ତ ଷ୍ଟ୍ରେନ୍ଥ କମିଗଲାଣି ଚାଲିବା ପାଇଁ, ଚାଲିବା ପାଇଁ ମୁଁ ତ ସରପଞ୍ଚ ହେବାର, ସରପଞ୍ଚ ହେଇଥିଲି 2004, କିନ୍ତୁ ପୁଣି ନୋମିନି ହେଲି 2007 ବାହାର, 5 ବର୍ଷ ହେଇପାରିଥିଲି। ଏବେ ଟିକେ ନାକୁ ଆଉ ବଳ ପାଇବନି, ଯିବାକୁ ହେଲେ ଆଶା କରିବାକୁ ପଡ଼ିବ, ଆଶା କରିବାଟା ଉଚିତ ନୁହେଁ। ବିଜୁବାବୁଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର କ'ଣ ଅଛି ଅନୁଭୂତି, କ'ଣ ଅଛି ବିଜୁବାବୁଙ୍କ, ବିଜୁବାବୁଙ୍କ ସହିତ ଅନୁଭୂତି କ'ଣ ଅଛି, ଅଭିଜ୍ଞତା କ'ଣ ଅଛି ତାଙ୍କ ସହିତ ବିଜୁବାବୁଙ୍କ? ଅଭିଜ୍ଞତା ଅଭିଜ୍ଞତା ଏତିକି ଅଛି, ବିଜୁବାବୁ ହୁଇମ୍ ସ୍କେୟାର ଲୋକ, ସେ ଯାହା କହିଦିଅନ୍ତି ସେଇଟା ଗୋଟେ ତାଙ୍କର ଯେମିତି ବେଦବାକ୍ୟ ଭଳିଆ, ଆଉ ଯାହା ନ ବୁଝିବେ କିଛି କେହି କହିପାରିବନି କେହି। ବିଜୁବାବୁ ଆଉ ନବୀନ ବାବୁଙ୍କ ଭିତରେ, ଆଜ୍ଞା ବିଜୁବାବୁ ଆଉ ନବୀନ ବାବୁଙ୍କ ଭିତରେ ଜାନିକି ହଉ, ନବୀନ ବାବୁ ନବୀନ ପଟ୍ଟନାୟକ, ନବୀନ ବାବୁ ନବୀନ ବାବୁ କଥା କୁହନ୍ତୁନି, କାହିଁକି ନବୀନ ବାବୁ ମଣିଷ ହଉନାହାନ୍ତି, ସେ କାହାକୁ ଦେଖା ଦିଅନ୍ତି? ଆଚ୍ଛା, ଯେଉଁଟା ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ କିରି ଆରମ୍ଭ କରିଥିଲେ ନନ୍ଦିନୀ ଦେବୀ, ସ୍ୱର୍ଗତ ନନ୍ଦିନୀ ଦେବୀ ଗ୍ରିଭାନ୍ସେସନ ପବ୍ଲିକ ଯାଉଥିଲେ, ଦୁଃଖ ସୁଖ ବୁଝୁଥିଲେ, ଗୋଟେ କଥା ଇଏ କେବେ ଲୋକଙ୍କ ପାଖକୁ ବୁଲାନ୍ତି, ଲୋକଙ୍କ ପାଖକୁ ବୁଲାନ୍ତିନି। କିନ୍ତୁ ଏତେ ଏତେ ଜନପ୍ରିୟ କେମିତି? ପଇସା ଦେଲେ କ'ଣ ନ ହେବ, ପଇସା ଦେଲେ ଏ ଯେଉଁ ମହିଳାମାନଙ୍କୁ ପଇସା ବାଣ୍ଟୁଛନ୍ତି 10,000, 20,000, 25,000, ସେ ଦେଲେ ହେବନି, ₹100,000 ବିନା ସୁଧରେ ଦେବେ, ସେ କ'ଣ ସୁଝିବାକୁ ପଡ଼ିବ? ବିକାଶ ବି କରୁଛନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିକାଶମୂଳକ କାମ କରୁନାହାନ୍ତି? ଆଜ୍ଞା ବିକାଶ ହେଉଛି, ବିକାଶ କିଛି ହେଉଛି ଯେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କ'ଣ ବିକାଶ ହେଇଛି? ଓଡ଼ିଶାରେ ସୃଷ୍ଟି କାରଖାନା ହେଇଛି, ତା ତ ହେଇନି। ଏଗ୍ରିକଲଚର କ'ଣ ହେଇଛି? ଆମ ସମୟରେ 102 LI ପଏଣ୍ଟ ଥିଲା, ଚାଷ କରୁଥିଲେ ଲୋକ, କୋଲ୍ଡଷ୍ଟୋର ଗୋଟେ ଓଡ଼ିଶାର ସର୍ବବୃହତ କୋଲ୍ଡଷ୍ଟୋର ଥିଲା, ସେଥିପାଇଁ ଲୋକମାନେ ଚାଷୀ ସେଇଠି ଆଳୁ ପ୍ରଡକ୍ସନ କରୁଥିଲେ, ମଞ୍ଜି ବିକୁଥିଲେ, ମଞ୍ଜି ବାହାରୁ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଅନ୍ୟାନ୍ୟ ଜାଗାରେ ସବୁ ଆସୁଥିଲେ ନେବାକୁ, ଏଇନେ ସେ ଭାଙ୍ଗିଗଲାଣି, ତାକୁ ନିଲାମ ମଝିରେ କରୁଥିଲେ, କରିଦେଇଥିଲେ 36 lakh ନେଇଯିବ ବୋଲି, ଏ ଡିଆଙ୍କ ଅଫିସରେ ପାଟିତୁଣ୍ଡ କରିକିରି ଯେ 3 crore ଟଙ୍କାର ସମ୍ପତ୍ତି କେମିତି ଆପଣ ଦେବାକୁ ବସୁଛନ୍ତି, ସେ ନିଲାମ କ୍ୟାନ୍ସଲ ହେଲା, ସେମିତି ବହୁତ କୋଟି ହେଇକିରି ପଡ଼ୁଛି। ନୂଆ ରାଜନୀତି ଯେଉଁମାନେ କରୁଛନ୍ତି, ଆଜ୍ଞା ତାଙ୍କୁ ଆପଣ କ'ଣ ଉପଦେଶ ଦେବେ? ତାଙ୍କ ଉପଦେଶ ସେ ସଚ୍ଚୋଟ ହୁଅନ୍ତୁ, ସଚ୍ଚୋଟ ଟିକେ ହୁଅନ୍ତୁ, କିନ୍ତୁ ସଚ୍ଚୋଟ ନ ହୋଇକିରି ସେ ଯଦି ସେଇ ଗତସେ ପନ୍ଥା ଧରିବେ କିଛି ଲାଭ ହେବନି। ଯେମିତି ଜାନକୀଙ୍କର 1000 ଦିନରେ 1000 ଶିଳ୍ପ କୁଆଡ଼େ ମିଳେଇଗଲା, ସେମିତି ଆଙ୍କର ବି ସେମିତି ମିଳେଇଯିବ।